নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সেপ্টেম্বর মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, মীন রাশির 100 জন মানুষ আছে, 100 জন যে হুবহু রেজাল্ট পাবে তা নয়। কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 40%, কারো ক্ষেত্রে 10%ও মিলতে পারে, কারো ক্ষেত্রে 80% পর্যন্ত মিলতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ম্যান টু ম্যান, অর্থাৎ আপনার যে গ্রহের অবস্থান, জন্মকালীন এবং দশা, এবং আমি এটা সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু এই রাশিফলটি উপস্থাপনা করছি। মীন রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর 2022 নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। আপনি মীন রাশির জাতক অথবা জাতিকা হন, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। ভিডিওর আলোচনা শুরু করার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, এবং যারা ছোট আছে আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শ্রেয়াশিস জানাই। কি রেজাল্ট পেতে চলেছেন সেপ্টেম্বর মাসে আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে এবং রাশিতে বৃহস্পতি আপনার অবস্থান করছে বকরি অবস্থাতে, এবং 16 তারিখ পর্যন্ত রবি আপনার ষষ্ঠভাবে, 16 তারিখের পর 17 সেপ্টেম্বর থেকে রবি আপনার সপ্তমভাবে অবস্থান করবে, এবং শনি আপনার 11 বক্রিয়ভাবে অবস্থান করছে। এর পাশাপাশি 10 সেপ্টেম্বর থেকে বুধ বক্রি হয়ে যাচ্ছে এবং সারা মাস আপনার সপ্তমভাবে অবস্থান করবে, এবং 24 সেপ্টেম্বর শুক্র আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করবে, অষ্টমে কেতু, দ্বিতীয় রাহুর অবস্থান। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, 4-4টি বড় সুসংবাদ মীন রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, 4টি বড় সুসংবাদ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। কি চাই মীন রাশির ক্ষেত্রে, প্রথম কথা আমি বলি, 3-3টি গ্রহ বকরি অবস্থায় অবস্থান করছে। একটি শনি বকরি, বুধ বকরি অবস্থায় অবস্থান করছে, এবং বৃহস্পতিও বকরি অবস্থায় অবস্থান করছে রাশিতে, এবং বৃহস্পতি কিন্তু দিশা বলি, এবং দুটি রাজ্য, একটি হংস মহাপুরুষ রাজ্য, একটি ভদ্র নামক মহাপুরুষ রাজ্য। মানে মীন রাশির ক্ষেত্রে ডায়েরিতে নোট করে নিতে পারেন, আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলি, বড় ঘটনাগুলি, 4টি যে বড় সুসংবাদ নিশ্চিত রূপে কিন্তু আসতে চলেছে। নাম্বার 1, প্রথম আপনাদেরকে রাশি থেকে অবস্থান আলোচনা করি। রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, বৃহস্পতি রাশিতে অবস্থান করে বকরি অবস্থায়, আমি বারবার বলেছি, যখন শুভ গ্রহ বকরি হয় তার গুণ 3 গুণ বাড়িয়ে দেয় শুভত্ব। বৃহস্পতি আপনার রাশিতে বকরি অবস্থায় অবস্থান করে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি, আপনাদের সমাজে পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, এবং আপনাদের উচ্চ পদে যাওয়ার জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে একটা দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মীন রাশি। দ্বিতীয়ভাবে রাহু, কথাবার্তার মধ্যে একটু সংযম রাখবেন, হট করে কোনো কথা বলে দিন, যাতে অন্য কেউ একটু হলো আপনার উপর রুষ্ট হতে পারে। অর্থাৎ মানে যেটা বলে অপ্রিয় সত্য কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা, অপ্রিয় সত্য কথা একটু হলো কথাবার্তার মধ্যে সংযম রাখবেন। এবং দ্বিতীয় ধর্মভাবে রাহু তো মানে উটকো ব্যয়, অর্থাৎ আপনার খরচে পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ এই জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে, আপনি 100 টাকা ইনকাম করছেন, একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি কত টাকা সংসারে খরচ করবেন, কত টাকা সেভিংস করবেন, এবং
এই জায়গাগুলো আপনাকে কিন্তু ম্যানেজ কিন্তু করতে হবে। তৃতীয়ভাবে মঙ্গল, দেখুন তৃতীয়ভাবে মঙ্গল আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, অর্থাৎ সাহস উদ্দীপনা আপনাদেরকে কিন্তু বৃদ্ধি করবে তৃতীয়ভাবে মঙ্গল। এবং ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনাদের আসতে চলেছে, নিশ্চিত নিশ্চিত রূপে এটা লিখে রাখুন। এর পাশাপাশি চতুর্থ পতি বুধ আপনার সপ্তম গৃহে অবস্থান করছে এবং বুধও এখানে দিশাবলী এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে লাভ দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের থাকছে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে আছেন, জেমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দিবে। বিন্দাসি যদি আপনি মানুষ আপনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, শিক্ষার্থী যারা আছে শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন মীন রাশির আপনি যদি মানুষের আপনার ক্ষেত্রে। ষষ্ঠভাবে রবি, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভালো, শত্রুর জায়গায় শান্ত থাকবে। শুক্র আপনার ষষ্ঠ অবস্থান করছে, অর্থাৎ 23 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু দিতে চলেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যার জায়গাটা একটু হলো দিবে ষষ্ঠভাবে শুক্র। এর সাথে সাথে আপনাদেরকে আমি একটি কথা বলি, আপনাদের সপ্তমভাবে বুধ অবস্থান করছে, সপ্তমভাবে বুধ অবস্থান করে আপনাদের ভদ্রনারায়ণ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বুধ বক্রী হয়ে যাচ্ছে 10 সেপ্টেম্বর থেকে। যারা ব্যবসা করছেন কি না, আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি আর উন্নতি কিন্তু দেখা যাবে, বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ ভদ্রনারায়ণ মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের ভাগ্য, দেখুন ভাগ্য হবে সরাসরি ভাগ্যপতি দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি, মানে মঙ্গল তৃতীয়ভাবে বসে থেকে সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যভাবে পড়ছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ভাগ্যভাবে পড়ছে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আপনাদের আসতে চলেছে এবং কর্মাধিপতি বক্রী অবস্থায় অবস্থান করছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। কর্মক্ষেত্রে আপনাদের এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন বা সরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন, স্যালারির ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে মীন রাশি আপনি যদি মানুষ আপনার ক্ষেত্রে। এবং যেহেতু ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে মীন রাশি। একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, দেখুন যে কোনো গ্রহ একাদশভাবে অবস্থান করে দুর্দান্ত, কিন্তু এবং বকরী সফলতা সাকসেস দিবে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে এবং আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তবে প্রেমের জায়গাটা নিয়ে একটু হলো সমস্যা থাকছে, শুভ বিবাহের যোগাযোগ দিবে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু। এবং দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু এই সময় মীন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। এবং এই চারটি বড় সুসংবাদ মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আনতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বর 2022 যে চারটি রাশির বড় সুসংবাদ আপনাদেরকে জানালাম,
যদিও এটা একটা সার্বিক রেজাল্ট, হুবহু ধরবেন না। এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।